আমরা হাজারবার বলছি যে আপনাদের হোয়াট ইজ দ্য সোর্স অফ ওয়াটার, এই যে পাওয়ার প্ল্যান্টটা করবেন এটা তো মিষ্টি পানির প্রয়োজন, এই মিষ্টি পানিটা কোথায় আপনারা পাবেন, কি ভূগর্ভস্থ পানি ব্যবহার করবেন? যে ওনারা কোনো সদুত্তর দিতে পারেন না, যদি ভূগর্ভস্থ পানি ব্যবহার করেন তাহলে আমাদের ওইখানে 3,000-2,000 ফুটের লেয়ার পায় না, ওইখানে যদি 2,500 ফুটে লেয়ার পায় বা 3,000 ফুটে লেয়ার পায়, তাহলে আমরা যারা 950-1,000 ফুটে লেয়ারে পানি খাই, ডিপ টিউবওয়েল থেকে পানি পাই, 2,000-2,500 ফুট যদি ওইখানে 20টা টিউবওয়েল বসায় বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে, তাহলে কি আমাদের পানি থাকবে? পানির অভাবে আমরা অবশ্যই অবশ্যই শেষ হয়ে যাবো, আমাদের আর শেষ করার কোনো কিছু লাগবে না, সারাদিন কল চাপবো পানি উঠবে না এক কলসি। এ হচ্ছে এক। দুই হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্র করতে গেলে যে ইআইএ মানে প্রথম যেটা নেওয়া দরকার পরিবেশের ছাড়পত্র, এখন পর্যন্ত পরিবেশের ছাড়পত্র পায়নি, বিদ্যুৎ কেন্দ্র হবে কি হবে না তার আগে জমি অধিগ্রহণের নাম করে আমাদেরকে উচ্ছেদ করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। গণতান্ত্রিক সরকারের আমলে গণমানুষের সরকার বলে যারা দাবি করে তারা এহেন চিত্র দেখাতে পারে না, আর চিত্র দেখিয়েছে বলে আপনারা দেখেছেন যে চারটি সিটি কর্পোরেশনে মানুষ তার দাঁত ভাঙা জবাব দিয়েছে, আগামী হলে এরকম জবাবই মানুষ দেবে সারা বাংলাদেশ থেকে, এরকম অবিচার চললে। এই অবিচার বন্ধ হোক এবং সুন্দরবন এবং সর্বোপরি বাংলাদেশকে বাঁচানোর জন্য এই দেশ ধ্বংসের যে পরিকল্পনা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা বন্ধের আমি জোরালো দাবি করছি।